এবার করোনা আক্রান্ত হলেন রামপুরহাটের পৌরসভার এক পৌরকর্মী। বীরভূম জেলাতেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বিগত কিছুদিন আগে নলহাটি পৌরসভার এক কর্মী আক্রান্তের পর এবার করোনা হানা দিল নলহাটি পৌরসভায়। করোনা আক্রান্ত হলেন ওই পৌরসভার এক কর্মী। জানা গেছে ওই পৌরকর্মী পৌরসভার কর আদায় বিভাগে কর্মরত। তার বাড়ি বীরভূমের রামপুরহাট পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কালীসাড়া পাড়ায়। আক্রান্ত পুরকর্মীকে রামপুরহাট কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ওই পুরকর্মী আক্রান্ত হয় আজ থেকে অনির্দিষ্টকালের জন্য পৌরসভা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রামপুরহাট পৌরসভার পৌর প্রশাসক অশ্বিনী তিওয়ারী। তবে পৌরসভার কাজ বন্ধ থাকলেও জল আলো বা রাস্তা পরিষ্কার সবই থাকবে স্বাভাবিক। তবে কোনো ব্যক্তির কোনো শংসাপত্র বা কোনো কিছু প্রয়োজন হলে প্রতিটি ওয়ার্ডের কোঅর্ডিনেটরদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে। বীরভূম থেকে রিন্টু পাজার, রিপোর্ট দ্য টাইমস।